এবার দেশের রাজনীতিতে আওয়ামী লীগের অবস্থান ও শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মুখ খুলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশের রাজনীতিতে শেখ হাসিনা ও তার দলের এখন কোনো জায়গা নেই। যে এই আওয়ামী লীগ সম্ভবত আগামীতে ভেঙে যাবে, ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। আচ্ছা, আমি আওয়ামী লীগকে অপছন্দ করি, কিন্তু এই সত্য অস্বীকার করলে আমাকে মানুষ গাধা বলবে। আওয়ামী লীগ ভ্যানিশ হবে না, আমি আপনাকে বলছি, আওয়ামী লীগ ভ্যানিশ হবে না, অনেক বড় একটা দল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক, নানান জল্পনা ও কল্পনার অবসান ঘটিয়ে এবার প্রকাশ্যে ঘোষণা দিলেন ডক্টর ইউনূস। কি ঘোষণা দিলেন? যেই ঘোষণায় আওয়ামী লীগের পায়ের তলার মাটি সরে গিয়েছে, আওয়ামী লীগের রাজনীতি বড় হুমকির মুখে এসে পড়েছে। ডক্টর ইউনূসের এমন ঘোষণা হয়তোবা আওয়ামী লীগ কখনোই আশা করেননি, কিংবা ডক্টর ইউনূসের এই সাক্ষাৎকারটি যেন আওয়ামী লীগের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরে বিভিন্ন সময় তার ফোন কল রেকর্ড ফাঁস হতে দেখা গিয়েছে। সেখানে তিনি অনেক বড় বড় কথা বলেছিলেন, তবে সব কথার জবাব যেন ডক্টর ইউনূসের এই বক্তব্যের ভিতরে ফুটে উঠেছে। এবার প্রকাশ্যে ডক্টর ইউনূস, আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগ অর্থাৎ আওয়ামী লীগের সাবেক যিনি সভাপতি প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি কবে নাগাদ দেশে ফিরবেন, নাকি দেশে ফিরতে পারবেন না, এবং আওয়ামী লীগ রাজনীতি ভবিষ্যতে করতে পারবে কি পারবে না? এরই মধ্যে ছাত্রলীগকে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, এবং ছাত্রলীগ আর কোথাও কোনো রকমের মিছিল মিটিং কিছুই করতে পারবে না, আর করলে সেটি আইনি ব্যবস্থার মাধ্যমে দমন করা হবে বলে কিছুদিন আগে জানিয়েছেন পুলিশ কমিশনার। তবে একে একে কি সব কিছু বন্ধ করে দিচ্ছেন ডক্টর ইউনূস? এবার প্রকাশ্যে ঘোষণা দিচ্ছেন আওয়ামী লীগকে, মানে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবেন না। শুধু তাই নয়, এই আওয়ামী লীগ দলটা অল্প কিছুদিনের ভেতরেই ভেঙে চুরে চুরমার হয়ে যাবে, এমনটিও উঠে এসেছে সেই বক্তব্যে। তবে এমন বক্তব্যের জবাবে এখন পর্যন্ত আওয়ামী লীগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে কোনো রকমের কোনো বক্তব্য আসেনি। তবে এইদিকে তারেক রহমান, যিনি গণ অধিকার পরিষদের সাবেক নেতা ছিলেন, তারেক রহমান যাকে আপনারা সকলেই চেনেন, বিভিন্ন বিষয়ভিত্তিক ইস্যুতে তিনি কথা বলে থাকেন, সমসাময়িক বিষয়গুলো যে ঘটনা ঘটে, তিনি বলছেন আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশ থেকে বন্ধ করা যাবে না, এটি যারা মনে করছে তারা পাগলের মতোই। কারণ আওয়ামী লীগকে আমি ব্যক্তিগতভাবে ঘৃণা করতে পারি, কিন্তু আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে, সেখান থেকে আওয়ামী লীগকে উপড়ে ফেলা সহজ নয়। অতএব যারা মনে করে যে আওয়ামী লীগকে মাইনাস করে, আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কিছু হবে, তারা পাগলের প্রলাপের মতো বক্তব্য দিচ্ছেন। আওয়ামী লীগকে কোনোভাবে দমানো সম্ভব নয়, আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেই সেটি নিষিদ্ধ হবে না বলেও তিনি মন্তব্য করেছেন। দর্শক, আপনাদের মন্তব্য কি? আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে? ডক্টর ইউনূসের এমন বক্তব্য কিংবা সাক্ষাৎকারের পরে আপনাদের মনে কি প্রশ্ন কিংবা কি উত্তর রয়েছে সেটি আমাদেরকে জানাতে পারেন কমেন্টস বক্সে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।